হ্যালো বন্ধুরা, আমি শেখগুর নীল। আপনারা জানেন কালকে রাজ চক্রবর্তীর আপকামিং ওয়েব সিরিজ আবার প্রলয় টিজার রিলিজ করে গেছে এবং সেই টিজারের মধ্যে আমরা ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা লুক দেখতে পেয়েছি, যেটা অনেকটা পঙ্কজ ত্রিপাঠীর গুরুজি ক্যারেক্টারটা যেরকম লুক ছিল স্যাক্রেড গেমসে সেটার সঙ্গে সিমিলার। কালকে যখন আমি টিজার রিভিউ করেছিলাম, আমি সেই ভিডিওর মধ্যেই বলেছিলাম যেহেতু আগে থেকে লিক হয়ে গেছিল ঋত্বিক চক্রবর্তীর লুকটা, যে কারণে সেটাকে নিয়ে কিন্তু অলরেডি ট্রলিং মিমস শুরু হয়ে গেছিল সোশ্যাল মিডিয়াতে। কালকে রাহুল ব্যানার্জি অভিনেতা, আপনারা তাকে সকলেই চেনেন, তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন যেখানে তিনি রাজ চক্রবর্তীর নাম না নিয়ে রাজ চক্রবর্তীকেই খোঁচা মারেন, আসলে যে আগে তামিল ছবির রিমেক করতো, তামিল ছবিকে কপি করতো, এখন স্যাক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুককে কপি করছে। দেখুন, প্রথম কথা তো হচ্ছে রাহুল ব্যানার্জি একজন অভিনেতা, সে একজন মানুষ, সে কিন্তু একজন দর্শকও বটে, তার কিন্তু একটা মতামত থাকতেই পারে এবং তার মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সে ঠিক সেই কাজটাই করেছে, এর মধ্যে কোনো অন্যায় আমি দেখতে পাই না, কিন্তু অবশ্যই একটা হিপোক্রিসি কিন্তু লক্ষ্য করা যায়। রাহুল বাবুর সমালোচনা করার আগে আমি যেটা বলতে চাই, ঋত্বিক চক্রবর্তীর যে লুকটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সত্যি প্রচন্ড বেশি সিমিলার মনে হচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর গুরুজি লুকটার সঙ্গে। এটা একদম সত্যি কথা এবং এটা হওয়া উচিত ছিল না, এটা মানতে আমার কোনো দ্বিধা নেই। আবার প্রলয় একটা প্রচন্ড হাইপড কাজ, মানুষ অপেক্ষা করছে এরকম একটা কাজে, রাজ চক্রবর্তীর মতন বড় ডিরেক্টরের কাজে আজকের দিনে এসে 2023 সালে যেখানে রিমেক করা প্রায় বাংলা ইন্ডাস্ট্রি তুলেই দিয়েছে, সেখানে এসে কোনো ধরনের সিমিলারিটিস না থাকলেই বেটার হতো, বা সিমিলারিটিস বা ইন্সপিরেশন থাকতেই পারে কিন্তু এতটা বেশি ডিরেক্ট না হলেই ভালো হতো। কিন্তু এই একই কথা আমাদের বলা, একজন সাধারণ দর্শক হিসেবে সমালোচনা করা আর ব্যঙ্গ করা রাহুল বাবুর, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। ইন্ডাস্ট্রি পার্ট হয়ে একজন প্রফেশনাল অভিনেতা হয়ে আমার মনে হয় এই ধরনের ব্যঙ্গ তার করা উচিত ছিল না, বিশেষ করে যেখানে রাজ চক্রবর্তীর পরিণীতা কাজটার হিন্দি রিমেক হতে চলেছে, সেটাকে নিয়ে রাহুল বাবুর সোশ্যাল মিডিয়াতে আমি কিন্তু কোনো ধরনের এক্সাইটমেন্ট দেখতে পারিনি। রাহুল বাবু কি এটাকে নিয়ে আলাদা করে রাজ চক্রবর্তীকে ক্রেডিট দিয়েছিলেন কিংবা কোনোভাবে কি কংগ্রাচুলেট করেছিলেন? আমি কিন্তু এরকম কোনো পোস্ট মনে করতে পাচ্ছি না। এবং এই সমস্যাটা শুধুমাত্র রাহুল বাবুর মধ্যে নয়, এই সমস্যাটা আমাদের প্রত্যেকেই। রাজ চক্রবর্তী মানে জেরক্স মেশিন, কিন্তু রাজ চক্রবর্তীর কাজটা যখন অন্য কেউ কপি করছে, অন্য কেউ যখন রাজ চক্রবর্তীর কাজটাকে জেরক্স করছে, তখন কিন্তু সেটাকে আমরা এনাফ সেলিব্রেট করছি না, বা লোকটাকে কিন্তু আমরা ততটা কংগ্রাচুলেশন জানাচ্ছি না যতটা জানানো উচিত। আর এটা যে শুধুমাত্র রাজ চক্রবর্তীর সঙ্গে বাঙালি দর্শক করছেন তা কিন্তু নয়, এই সেম জিনিসটা সবার সঙ্গে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আজকে আপনারা যখন যখন দেখতে পাবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথাও থেকে টুকে নিয়েছে, কোথাও থেকে ইন্সপিরেশন নিয়েছে, প্রত্যেকে সেটাকে নিয়ে সমালোচনা করছে, মিম বানাচ্ছে, ট্রল করছে, কিন্তু যখন সৃজিৎ মুখোপাধ্যায়ের একটা ছবি ভিঞ্চিদা, সেটার তেলেগু রিমেক করছে রবি তেজা, ছবিটার নাম ছিল রাভানাসুরা, কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল, সেটাকে নিয়ে আপনি কতজন মানুষকে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে দেখছেন? জানতেই পারছে না অধিকাংশ মানুষ। কিন্তু আজকে সৃজিৎ মুখোপাধ্যায় যদি বাইরের একটা কাজ তুলে নেয় এবং সেটাকে রিমেক করে, বা কোনোরকমভাবে সামান্য কোথাও মিল খুঁজে পাওয়া যায়, ইন্সপিরেশনও যদি পাওয়া যায়, তাহলেও আপনারা ভাবুন সেটা কীরকম বিগ হেডলাইন হতে চলেছে। জাস্ট সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হবে, মিমস হবে, ট্রলিং হবে, এই হিপোক্রিসিটার মধ্যে আমার একটা সমস্যা রয়েছে। রাজ চক্রবর্তী জার্নি শুরুটা আমাদেরকে একটুখানি বুঝতে হবে। একটা মফস্বলের ছেলে, হালি শহরের, আমার বাড়ির থেকে 40 মিনিট ট্রেনে চলে যাওয়া যায় হালি শহর, আমি হালি শহরে অনেকবার গেছি এবং আমি জায়গাটায় খুব ভালো মতো চিনি। সেই এলাকার থেকে যখন একটা ছেলে উঠে আসছে এবং নিজের দমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছে, ওই এরাটাতে পরের পর রিমেক ছবি হচ্ছে, প্রডিউসাররা প্রচুর টাকা ছাপছে, কেউ অরিজিনাল ছবি করতে প্রস্তুত নয়, সবাই বলছে এই নাও ডিভিডি, এই ছবিটা দেখো, এটাকে বাংলায় বানিয়ে দাও। এই যে কপি মেশিন, জেরক্স মেশিন, মিম ট্রলিং হোক, আমি সবসময় এটা বলে এসেছি, আগামী দিনেও বলবো, যে কোনো ধরনের মিম এটা হতেই পারে, এটা একটা সমালোচনার পার্ট, একটা এন্টারটেনমেন্টের পার্ট হতেই পারে, কিন্তু সেটা না আমাদের শেয়ার করা মজা নেওয়ার জন্য। আর একজন অভিনেতা মিম শেয়ার করছে না, জাস্ট একটা ব্যঙ্গাত্মক পোস্ট দিচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এখানে একটা ডিসরেসপেক্ট আছে। আজকে শাহরুখ খানের জার্নিটাকে আমরা কীভাবে সেলিব্রেট করি, কেন করি? বিং অ্যান আউটসাইডার, সে আজকে যেভাবে নিজেকে একজন গ্লোবাল সুপারস্টারে পরিণত করেছে, দেখবার মতন জার্নি, ফ্যাসিনেটিং জার্নি, আমাদের তার প্রতি একটা আলাদা রেসপেক্ট আছে, কিন্তু সেই জিনিসটা কেন আমাদের রাজ চক্রবর্তীর জন্য কিংবা শিবপ্রসাদের জন্য কাজ করে না? হ্যাঁ, ডেফিনেটলি শাহরুখের 1% হয়তো তারা নন, কিন্তু শিবপ্রসাদ বরানগর থেকে উঠে এসে যেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে করে দেখাতে পেরেছেন, একের পর এক ব্লকবাস্টার দিয়েছেন, বক্স অফিস সাকসেস দিয়েছেন, কোনোরকম গডফাদার না থাকা সত্ত্বেও যে জায়গায় পৌঁছেছেন, কিংবা আজকে রাজ চক্রবর্তী যেটা হালি শহর থেকে এসে করতে পেরেছে, সেটা কজন করতে পারে? কিন্তু সেই রেসপেক্টটা আমরা কিন্তু কখনো তাদেরকে দিই, বরং অনেক অনেক ডিসরেসপেক্ট দিই। আজকে রাহুল বাবুর হিপোক্রিসিটা কী লেভেলের দেখুন, তার কেরিয়ারের যেটা সবচেয়ে বড় ছবি, সবচেয়ে সাকসেসফুল ছবি, যে ছবিটার জন্য মানুষ তাকে আজও মনে রেখেছে, চিরদিনই তুমি যে আমার, সেটা তো একটা ইটসেলফ রাজ চক্রবর্তীর রিমেক ছবি।
তো তার যদি এত আদর্শ রয়েছে সেক্ষেত্রে সে কেন রিমেক ছবিটা সেই সময় করেছিল, তার কারণ তখন রিমেক ছবি চলছিল, তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পার্ট হতে গেলে, নিজেকে অভিনেতা হিসেবে এস্টাবলিশ করতে গেলে, টিকে থাকতে গেলে আপনাকে রিমেক ছবিটা করতে হতো। রাজ চক্রবর্তী সেটা করেছে, পরবর্তীকালে সে দেবজিৎকে নিয়ে কাজ করেছে, রাহুলকে নিয়ে আর কাজ করেনি, সেই জন্যে কি এই হিংসে এবং সেখান থেকে এই ধরনের পোস্ট। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কয়েক মাস আগে রাহুলবাবু দেবকে নিয়ে একটা পোস্ট করেছিলেন যে দেব এবার ব্যোমকেশ হবে, সেটাকে নিয়েও তিনি খিল্লি করেছিলেন, সেখানেও একটা ব্যঙ্গে সুর ছিল। তো এই হিংসের জায়গা থেকেই কি রাহুলবাবু এই কাজগুলো করেন, এই পোস্টগুলো করেন, এইটা আমার একটু খারাপ লাগে সত্যি বলতে। এই যে রিমেক ছবি কপি ছবি নিজে করেও রিমেক ছবি কপি ছবি নিয়ে অন্য কাউকে খোঁচা দেয়া হচ্ছে, তো রিমেক ছবিটা কপি ছবিটা সেই সময় কেন করা হতো? ব্যবসার জন্য করা হতো, ভালো বক্স অফিস বলে প্রডিউসাররা সেই ধরনের ছবি করতে চাইতো, একদম কপি পেস্ট। এবারে আপনারা ভেবে দেখুন, ব্যবসার কারণে রাহুলবাবু কি কাজ করছেন না? রাহুলবাবুর আপকামিং কাজ হইচইতে সৃজিৎ মুখোপাধ্যায়ের ব্যোমকেশ, ব্যোমকেশ ও দুর্গরহস্য আপনারা জানেন, সৃজিৎদা বানাচ্ছেন এবং সেখানে অনির্বাণ হচ্ছেন ব্যোমকেশ, আর সেখানে অজিতের ভূমিকাতে অভিনয় করেছেন রাহুলবাবু। তাহলে আপনারা ভেবে দেখুন, সেটা কি ব্যবসায়িক প্রজেক্ট নয়? 100% সেটা ব্যবসার জন্য তৈরি করা হচ্ছে। আর পাঁচটা কাজ যতটা ব্যবসার জন্য করা হয় তার থেকে এটা অনেক বেশি ব্যবসার জন্য করা হচ্ছে। কেন? এপ্রিল মাসে যতদূর আমার মনে পড়ছে 3-4 মাস আগেই হইচইতে একটা ব্যোমকেশ অলরেডি চলে এসেছে, তা সত্ত্বেও তারা 3-4 মাসের মধ্যে যতদূর আমার ধারণা আগস্টের 11-তে রিলিজ করতে চলেছে দেবের ব্যোমকেশটার সঙ্গে, ওটিটিতে ক্ল্যাশ করাবে হইচই। এবং আজকে আপনারা নিশ্চয়ই জানেন সৃজিৎ মুখোপাধ্যায়ের ব্যোমকেশের অফিসিয়াল পোস্টার রিলিজ করা হয়েছে হইচইয়ের তরফ থেকে। তাহলে আপনারাই ভেবে দেখুন এটা কীরকম একটা ব্যবসায়িক প্রজেক্ট হতে চলেছে। 3-4 মাসের মধ্যে ব্যোমকেশের পরের সিজন চলে আসছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এরকম একটা আদ্যপ্রান্ত ব্যবসায়িক প্ল্যাটফর্মের জন্য এরকম একটা ব্যবসায়িক ওয়েব সিরিজে কাজ করবার দরকারটা কী তাহলে, যদি এতটাই অনেস্ট ইন্টেনশন রয়েছে, যদি এতটাই বেশি আদর্শ রয়েছে? আজকে এই যে বারবার খোঁচা দেওয়া এই কপি করা নিয়ে বা রিমেক করা নিয়ে, দেখুন প্রত্যেকে নিজের একটা জার্নি রয়েছে। আপনি যখন ইন্ডাস্ট্রি পার্ট, ডেফিনেটলি করাপশন আপনার গায়ে লেগে যাবে, আপনি থাকতে পারবেন না আদারওয়াইজ ইন্ডাস্ট্রির মধ্যে। বাইরের থেকে লোকে সমালোচনা করতে পারে, আমরা করতে পারি, কিন্তু আপনারা যখন নিজেরা ইন্ডাস্ট্রি পার্ট, আপনারা নিজেরাই একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছেন, এটা দেখতে ভীষণ খারাপ লাগে, কুৎসিত লাগে। আজকে রাহুলবাবুর যে অসফল কেরিয়ার সেটাকে নিয়ে অন্য কেউ যদি খোঁচা মারে ইন্ডাস্ট্রি কেউ, সেটা ভাবুন তো কতটা অসম্মানজনক, কতটা লজ্জাজনক। কিন্তু সেটা কি রাহুলবাবুর অভিনয় ক্ষমতা নেই বলে হয়েছে? রাহুলবাবু কিন্তু অভিনেতা হিসেবে যথেষ্টই ভালো, বাংলাতে অভিনয়ের যে জেনারেল স্ট্যান্ডার্ড তার থেকে কিন্তু অনেকটাই বেটার তিনি অভিনেতা হিসেবে। কিন্তু তা সত্ত্বেও তার কেরিয়ারটা যেরকমটা হওয়া উচিত ছিল সেরকমটা হয়নি। কেন হয়নি সেটা তিনিই ভালো বলতে পারবেন, তার জার্নিটা কীরকম ছিল সেটা তিনিই সবচেয়ে ভালো জানেন, আমরা তো জানি না, বাইরে থেকে আমরা বলে দিতেই পারি এরকম উল্টোপাল্টা কথা। আর গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু জিনিসপত্র ঘটে যেগুলোকে নিয়ে খিল্লি করা যায়, যেগুলোর সমালোচনা করা যায়, মজা করা যায়, ব্যঙ্গ করা যায়, কিন্তু বেছে বেছে যাদের সঙ্গে সমস্যা রয়েছে তাদেরই খিল্লি করলাম, বাকিদের বেলা চুপ থাকলাম, এই হিপোক্রিসিটা প্রচণ্ড বিচ্ছিরি লাগে সত্যি বলতে। আপনাদের কি মতামত এই সমস্ত বিষয়টাকে নিয়ে আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।